হ্যালো বন্ধুরা, আজকে বানাতে চলেছি দই মাছ। দই মাছের জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, দই, মৌরি, আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ। এই যে আদা মৌরিটা, এটা আমি ভালোভাবে পিষে নেব। আদা মৌরিটা আমার পেশা হয়ে গেছে, দেখুন। এইটা আমি এই যে মাছে দিয়ে দিলাম, মাছে দিয়ে দিচ্ছি দই, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, দিয়ে দিচ্ছি সব খাড়া মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। হ্যালো বন্ধুরা, আজকে বানাতে চলেছি দই মাছ। দই মাছের জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, দই, মৌরি, আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ। মাছটা আমার 15 মিনিটে রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা বেশ সব দিকে ছড়িয়ে নেব। এই যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। সব একটা একটা করে আমি মাছগুলোকে কড়াইতে সাজিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা। এটা ওপর থেকে কোনো জল যাবে না। এই যে আদা মৌরি বাটাটা আমি বেটেছিলাম, ওরই জলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখুন দই মাছটা ফুটে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। আমার প্রায় শেষের দিকে, এই যে তেল ছাড়া চালু হয়েছে, পুরোটা যখন তেলটা ছেড়ে দেবে তখন আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি ভাত ছড়িয়ে দিয়েছি, আজকে ভাত আর দই মাছ। দই মাছ আমার রেডি। এবার আমি এটাকে ঢেলে রাখবো। এই যে আমার দই মাছ রেডি।